সুপ্রভাত প্যারেন্টস আর আমার প্রিয় সোনামণিরা, ভালো আছো তো তোমরা? বাংলা ছড়ার দেশে তোমাদের সবাইকে আছো। আচ্ছা, তাহলে চটপট খুলে ফেলো তোমাদের ছড়ার বই মজার মুলুকের 4 নম্বর পাতা। দেখো এখানে ছড়ার নাম কি লেখা আছে, সোনামণি। এইখানে কিন্তু এই ছবিতে দেখো ছড়ার গল্পটা খুব সুন্দর করে দেখা আছে, এটা কি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, এটা হলো চাঁদ মামা, চাঁদ। আর এখানে কি আছে, ওরে বাবা কত সুন্দর সুন্দর ফুল ফুলে আছে, দেখেছো তোমরা? আর নিচে এরা কারা বলো তো, বলো তো এরা কারা? হ্যাঁ এটা হচ্ছে হাতি মশাই, এটা হচ্ছে ঘোড়া মশাই। দেখো হাতিও নাচছে ঘোড়াও নাচছে, তাহলে বুঝতেই পারছো আমাদের ছড়াটা আজকে কি মজার হবে। আমি প্রথমে এই ছড়াটা একটু তোমাদের বলে নিই, তারপরে একটু অ্যাকশন করে দেখো। তাহলে চলো শুরু করি আমাদের ছড়া সোনামণি। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় গে হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণির বে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় গে হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণির বে। তো বাচ্চারা ভালো লাগলো না ছড়াটা? হাতিকে জানো, হাতি তো একটা বন্য প্রাণী, ঘোড়াও একটা প্রাণী, গৃহপালিত প্রাণী। তাহলে এবার আমি আরেকবার অ্যাকশন করে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমার বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে তাহলে দেখো ছড়ার নাম সোনামণি। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণির দিয়ে। তাহলে বাচ্চারা আরেকবার পড়ে এসো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। কি ভালো লাগলো তো ছড়াটা? বাড়িতে তাহলে প্র্যাকটিস করো খুব সুন্দর করে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে পরের দিন।